নমস্কার। তো একটা ছোট্ট ভিডিও আগে দেখিলেন, তারপরে আমার ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করবো, তাকে ভিডিওটা আপনারা দেখিলেন। তো আজকে যে জিনিসটা আমরা আপনারা কোয়ার আছিল, একটা অ্যাপিল আছিল, রিকোয়েস্ট আছিল, যেটা হলো আপনারা দেখতে পারেন এখানে তিনটা বিলাইল বাচ্চা একদম ছোট্ট। বিলাইল বাচ্চাগুলো আমরা রাস্তার থেকে রেস্কিউ করছি গতকালকে। তো আমাদের পরিমাণ যে ডিসি অফিসের থেকে আমরা কল আইছে যে এইরকম তিনটা ছোট বিলাই বাচ্চা রাস্তার কিনারো সে সারিয়া গেছে গিয়া, এবং অনেক ছোট আর কুকুরে তারা ধাওয়া করে। তো আমরা শোনার পরে আমরা কাছে আমরা যখন কিছুটা শুনি আমরা জিনিসটা কীরকম সলভ করতাম, এটা আমরা তখন লাগিয়ে সব মেম্বারের সঙ্গে কথা কওয়া। তো সব মেম্বারের সঙ্গে যখন আমরা কথা কইছি তখন সব মেম্বারও আমার কল দাদা, আমরা শেল্টারের মধ্যে অনেক কুকুর বেরো আছে, এখন এটাকে কীরকম নিতাম, কীরকম আমরা নিয়ে রাখতাম। যখন আমরা ভিডিও পাইছি আমরা আরও চিন্তা করে গেছি কি এগুলো বাচ্চা তো একদমই ছোট, কেন এখনো চৌকি ঘুরছে না। তো আমরা যা কল করছে নমস্কার। তো একটা ছোট্ট ভিডিও দেখতে পারলা, তো সম্পূর্ণ ভিডিওটা আমি তুলে ধরতে পারছি না, যার লাগিয়া দুঃখিত। আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দাদার ফেসবুক আইডিতে গিয়ে দেখতে পারবা, আর দাদারে ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই এরকম টিমরে যারা এরকম ভালো কাজ করিয়া থাকুন। আর এরকম যে যে ঘটনাটা আজকে ভিডিওতে দেখলাম আমি বা আপনারা দেখলা, এরকম ঘটনা ভুরি ভুরি দেখা যায়, যে রাস্তায় বেরোইলে দেখা যায় যে ছোট ছোট বিড়াল ছানা, ছোট ছোট কুকুর ছানা এখনো পর্যন্ত মায়ের দুধ খায়, চোখ ফুটিছে না, মানসিকতা করে এটারে আনিয়া রাস্তার ফাঁসে আনিয়া সারিয়ে যায় গিয়া। আর শেষে দেখা যায় কি তা, যে রাস্তায় যে যান চলাচল করে, যে গাড়িগুলো চলাচল করে, তারা এই গাড়ির শাখার নিচে আইয়া বাচ্চাগুলা দেখা যায় পরে মারা যায়, বা অন্যান্য হিংস্র পশুরা আইয়া দেখা যায় তারা রে খাইলা, এরকম এই বাচ্চাগুলো এরকম মারা যায়। এটা একটা বিরাট ফাঁফ। সব থেকে বড় কথা হইল যে ঠিক আছে, যে একটা বিড়াল যদি আপনার ঘরে থাকে, সে যদি বিড়ালটায় বাচ্চা দে, বা একটা কুকুর যদি আপনার ঘরে থাকে সে যদি বাচ্চা দে, বাচ্চাগুলা প্রথমে মায়ের দুধ খাওয়াটা তো সারত, তারপরে যখন সে ভাত খাওয়াটা শিখবো, তারপরে নিয়া তার একটা সঠিক জায়গায় নিয়া সারি দিলে ভালো হয়, তখন সে নিজের জীবনটা নিজে বাঁচাইতে পারবো। এই ছোট ছোট বাচ্চারা কিরকম বাঁচাইতে পারবো, এখনো মায়ের দুধ খায়, চোখে দেখে না, তো এমনি মারা যাইব। তো আমরা মানুষ হইয়া আমরা এরকম কাজ কিরকম করতে পারি? আমরা তো মানুষ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব ধরিয়া নেওয়া হয়, কিন্তু আমরা এমন এমন কিছু কাজ করিয়া থাকি যে ভাবা যায় না যে এই কাজটা একটা মানুষে করছে। কেউ খারাপ পাইবা না আমার এই ভিডিওতে আমি যেগুলো কথা কইয়ার, সেগুলো উদ্দেশ্য করিয়া আমি কথাগুলো কইয়ার না, আমি জাস্ট একটাই জিনিস কইতে চাইয়া যে এরাও শিশু, এরাও মায়ের দুধ খায়, কমপক্ষে এরা যখন বড়ই জীব তখন নিয়ে তারারে একটা জায়গা স্থানান্তরিত করা ভালো। এরকম ছোট ছোট বাচ্চা দুধের শিশুরে নিয়ে রাস্তার পাশে নিয়ে সারা ঠিক না, এরা মায়ের দুধ খায়, মানে এটা শিশু তারা। আমি যে কিছুদিন আগে বিড়ালটা এনে আনছি, আনিয়া আমি লালন পালন করছি, আমি দুধ কিনিয়ে আনছি, খাওয়াইছি, আনার পর একটা বিড়াল ছানা আমি নিজে ফালছি, আর একটা বিড়াল ছানা আমি অন্যরে দিলাইছি গিয়া। আর এখন পর্যন্ত আমি যদি কোনো বিড়াল ছানা বা কুকুর ছানা আমি এরকম রাস্তায় দেখি, আমি চেষ্টা করি তার একটা সঠিক জায়গায় পৌঁছানোর। অনেকে অনেক কথা হয়, আমার সেই সব কথা যায় আসে না। আর অনেকের দেখছি বিড়াল ছানা হোক বা কুকুর ছানা হোক, মানে ফসুলিয়া খুব বেশি অ্যালার্জি, আমার ঘৃণা লাগে, আমার পশু ঘৃণা লাগে, বিড়াল ঘৃণা লাগে, মাইক দেখার পরে সরিয়া যাইন গিয়া, আমি তখন অবাক লাগে এরকম কথা শুনলে, কারণ একটা পশুরে বালা না হওয়ার আমি কোনো কারণই খুঁজিয়া পাই না। আপনি একটা পশুরে ভালা ফাইয়া দেখুন, একটা
শ্বশুরে মায়া করে দেখুন, আপনি যতটুকু তারে ভালো পাইবা, যতটুকু মায়া করবা, তার থেকে দ্বিগুণ 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 বেশি সে আপনারে ভালো পাইব। প্রয়োজনে সে আপনার লাগি জীবন পর্যন্ত দিতে পারবো। আর ইতিহাস সাক্ষী আছে যে নিজের মালিকের লাগিয়া কত পশু নিজের জীবনটা পর্যন্ত দিছে। ফসুরে বালা না পাওয়ার কোনো কারণই তো আমি দেখি না। আপনারা ইতিহাস পড়িয়া দেখবা, ইতিহাস সাক্ষী আছে যে বড় বড় মহাপুরুষরা এই পশুরারে অনেক বেশি ভালো হইতো, জীবরে অনেক বেশি ভালো হইতো। আজকে মহাপুরুষ এর মধ্যে স্বামী বিবেকানন্দ হইন, রামকৃষ্ণদেব পরমহংসদেব হইন, বুদ্ধদেব হইন, তারা পশুরে অত্যন্ত বেশি বালা হইতো। তারা বালা না পাওয়ার কোনো কারণই তো দেখি না। ঠিক আছে, অনেকের বিড়ালে অনেকে হয় বিড়ালের লোম ফেটে গেলে অসুখ হয়, কুত্তা লোম গেলে ফেটে অসুখ হয়, ঠিক আছে সেইফে রাখবা। এটা পশু পাললে তারে সেইফে রাখতে লাগে, তারার ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশনটা দিতে লাগে, সেইফে ফালতে লাগে, তারার যত্ন লইতে লাগে। সঠিক যত্ন লইলে, সঠিক আদর করলে, সঠিকভাবে আদর করলে আপনি একবার পশুরে আদর করিয়া দেখুন, একবার পশু ফালিয়া দেখুন, দেখবা তার কাছ থেকে আপনি দ্বিগুণ বেশি ভালোবাসা হইবা তার কাছ থেকে, যেটা একটা মানুষের ভালো পাইয়া মানুষের মায়া করি যেটা আপনি পাইতা না। তো ভিডিওতে আর আমার বেশি কিছু হওয়ার নাই, একটাই কথা যে এইরকম বিড়াল ছানা বা যে কোনো বিড়াল ছানা হোক, কুকুর ছানা হোক, যে কোনো জীব তারে অসহায় অবস্থায় ছাড়বা না, তারে একটা সঠিক জায়গায় নিয়ে স্থানান্তরিত করবা। যদি আপনার ঘরে এরকম ছোট ছোট বিড়াল ছানা থাকে, ছোট ছোট কুকুর ছানা থাকে, চেষ্টা করবা যে তারা একটু বড় করিয়া, তারা যখন ভাত খাওয়া শিখি লাগবো, তারা নিজের জীবনটা নিজে বাঁচাইতে পারবো, তখন নিয়া তারারে একটা সঠিক জায়গায় নিয়ে স্থানান্তরিত করার বা খেউড়ে দেওয়ার। তো আমার এই ভিডিওটা দেখার লাগে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে একটাই কথা হইমু যে ইউটিউব চ্যানেল আছে আরডি প্রতিবেদন, একটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজ আরটি প্রতিবেদন ফলো করিয়া রাখবা। ধন্যবাদ।